মাইনাস টু ফর্মুলা নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্য ভিত্তিহীন উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, এমন বক্তব্য অহেতুক বিতর্কের সৃষ্টি করে। আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায়। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন দুই উপদেষ্টা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি, আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের সময় 2007 সালে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। সফল হয়নি মাইনাস টু ফর্মুলা নামে পরিচিত ওই পদক্ষেপ। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। শারীরিক অসুস্থতায় রাজনীতির মাঠে সশরীরে নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগের মতো না হলেও বিরাজনীতিকরণের শঙ্কা দেখা যাচ্ছে বিএনপি নেতাদের কারো কারো বক্তব্যে। আবারও চক্রান্ত করে ওই বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না, এটা বাংলাদেশের মানুষ কখনই মেনে নেবে না। একবার বিরাজনীতিকরণ মাইনাস টু করার চেষ্টা করা হয়েছিল, আবারও ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবে না। সরকারের দুই উপদেষ্টাকে এ প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিকরা। নির্দ্বিধায় বলতে পারি এই সরকারে, অন্তর্বর্তী সরকারের কোনো চিন্তা এরকম নাই। আমরা মনে করি যে এ ধরনের কথা বলা অহেতুক একটা তর্কের সৃষ্টি করা হয় এবং অহেতুক একটা সমস্যার সৃষ্টি করা হয়, জনমনে একটা আশঙ্কা তৈরি করা হয়। নির্দলীয় অন্তর্বর্তীকালীন সংস্কার সরকার হিসাবে আমরা যেমন নির্বাচনের কথা ভাবব, সেটাই হবে আমাদের আলটিমেট অবজেক্টিভ। একই সাথে জনগণের যে একটা দাবি যে সংস্কার কিছু করে দিয়ে যেতে হবে, কিছু সংস্কার লাগবে, সেই দাবিকেও তো আমরা পাশ কাটাতে পারছি না। রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণের চাওয়াকে গুরুত্ব দিতে হবে। বিএনপি এবং এরকম দলগুলোর সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং তারাও সংস্কার যে চাচ্ছেন না তা না। এখন প্রায়োরিটি যদি বিচার করেন, তারা তো অবশ্যই নির্বাচনের কথা বলবেন, এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নাই। আমরাও নির্বাচনের কথা বলবো। এখন নির্বাচনের আগে কোথায় কতটুকু সংস্কার করে দিয়ে যাওয়া সম্ভব, একই সাথে আমাদেরকে সেটাতেও মনোযোগ দিতে হচ্ছে। দুই উপদেষ্টা বলেন, নানা ইস্যু তুলে সরকারকে বিব্রত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। গণতান্ত্রিক আবহে সব ধরনের কথাই তো হবে, এটার মধ্যে অস্বাভাবিকতার তো কিছু নেই। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।